আমরা আমরা যেভাবে আগের বছর হয়েছে ধরুন, আমরা তো জানেন আমরা টিটের ফল প্রকাশটা আমরা করার জন্য তার আগে কিছু স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে যে একটা মডেল অ্যান্সার কি আমরা দেবো, মডেল অ্যান্সার কি আমরা দেবো, কিছুদিনের মধ্যেই আমরা দেবো অ্যান্সার কি। দেওয়ার পর প্রত্যেক ক্যান্ডিডেটদেরকে আমরা বলে দেবো যে যদি কোনো আপনাদের ভরাট থাকে, মানে এই প্রশ্নের উত্তর ধরুন এর কোশ্চেন নাম্বার এ, তার উত্তরটা বি বা সি হবে, আমরা বলে দিলাম বি হবে। কোনো পরীক্ষার্থী বলতে পারে না বি না এটা সি হবে, সেই জন্য চ্যালেঞ্জ করার জন্য তাদেরকে আমরা টাইম দেবো, নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে। নির্দিষ্ট টাইমের মধ্যে সে ক্যান্ডিডেটরা আমাদের মডেল উত্তরের রেসপেক্টে তারা তাদের মতামত দেবে। মতামত দেওয়ার পর যদি দেখি যে আমরা যে উত্তরটা বলেছি সেই উত্তরের সঙ্গে তাদের উত্তর গরমিল থাকছে, সেক্ষেত্রে আমরা কিন্তু আবার একটা এক্সপার্ট থার্ড ওপিনিয়ন আমরা একটা নেব। ওপিনিয়ন নেওয়ার পর তারপর আমরা কিন্তু ফাইনাল উত্তরপত্রটা আমরা দেবো, তারপরে কিন্তু আমরা মানে রেজাল্টটা আমরা বার করবো। খুব বেশি দিন আমাদের লাগবে বলে মনে আমরা চেষ্টা করবো, আগেরবার যেভাবে আমরা মানে রেজাল্টটা বার করেছিলাম সেভাবে রেজাল্ট বার করার চেষ্টা। তো মাধ্যমিকের ক্ষেত্রেও আমরা দেখেছি যে এই ধরনের ঘটনার পরে অভিযুক্তরা তারা ধরা পড়েছে, এক্ষেত্রেও যদি প্রমাণ হয় কেউ মেলাই করেছে অথবা খাবো কাজ করেছে তাহলে কি করবে? তাহলে এই পরীক্ষা নিয়ে তো প্রশ্ন উঠবে যে আগে থেকে যদি প্রশ্নপত্র বিক্রি হয়ে যায় যদি প্রমাণিত হয় তখন কি করবে? না 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 কখনই না, সে ধরনের কোনো কখনোই সেরকম কোনো ঘটনা ঘটেনি। আমরা দেখছি আমরা দেখছি তদন্ত করছি আমরা দেখছি আমরা, ঠিক আছে। 2017 টেটে নিয়োগ হয়নি, 2022 এর টেটে নিয়োগ হয়নি, 2023 এর টেট চাকরি প্রার্থী যারা টেট দিলেন তারা বেরিয়ে বলছেন নিয়োগ কবে হবে জানি না, মাধ্যমিক কাজ, ঠিক আছে। মাধ্যমিক বোর্ডের যেমন মাধ্যমিক পরীক্ষা নিতে হয়, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ক্ষেত্রে যেমন জয়েন্ট এন্ট্রান্স বিভিন্ন পরীক্ষা নিতে হয়, আমাদের কিন্তু রুটিনের মধ্যে পড়ছে এটা পরীক্ষা নেওয়াটা। যার ফলে এবার নেওয়ার পর ধরুন টেট পরীক্ষা যেমন হচ্ছে প্রতি বছর জানেন যে আপনার কলেজ সার্ভিস কমিশনের জন্য সেট পরীক্ষা বা নেট পরীক্ষা দুটো করে হয় আপনারা জানেন, যার ফলে এটা তো এলিজিবিলিটি টেস্ট, এটা হবে যখন আমাদের ভ্যাকেন্সি থাকবে আমাদের বিজ্ঞপ্তি বেরোবে তখন সেই দিনে যতজন পাস করা করা থাক মানে কোয়ালিফাইড ক্যান্ডিডেট থাকবে তারা অ্যাপ্লাই করতে পারবে।